প্রতি বছরের মতো এবছরও অস্ট্রেলিয়ান সরকার বাংলাদেশি তথা ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য একটি স্কলারশিপ অফার করেছে। স্কলারশিপটির নাম হচ্ছে অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস স্কলারশিপ 2022। বন্ধুরা, এই স্কলারশিপটি একটি প্রেস্টিজিয়াস স্কলারশিপ এবং এখানে তোমাদের অবশ্যই আবেদন করা উচিত। এবং আজকের ভিডিওতে এই স্কলারশিপের বিস্তারিত তথ্য আমরা আলোচনা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস স্কলারশিপ একটি প্রেস্টিজিয়াস স্কলারশিপ। প্রতি বছর বাংলাদেশ থেকে একটি নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী এই স্কলারশিপটি পেয়ে অস্ট্রেলিয়াতে ডেভেলপমেন্ট রিলেটেড সাবজেক্টগুলোতে পড়াশোনা করতে যায়। পরবর্তীতে তারা দেশ এবং অন্য অন্য ক্ষেত্রে অবদান রাখে। তাই বন্ধুরা, এই স্কলারশিপটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্কলারশিপ এবং রিকোয়ারমেন্টের সাথে যদি মিলে যায় অবশ্যই এই স্কলারশিপে তোমার আবেদন করা উচিত। প্রথমেই আসি সাবজেক্ট, অর্থাৎ এই স্কলারশিপটি কী কী সাবজেক্টের উপর অফার করা হয়েছে। মূলত ডেভেলপমেন্ট রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে সেখানে এই স্কলারশিপটি অফার করা হয় এবং এমএস অর্থাৎ মাস্টার্স প্রোগ্রামের জন্য এই স্কলারশিপটি অফার করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটা অনার্স বা পিএইচডির জন্য না, শুধুমাত্র মাস্টার্স প্রোগ্রামের জন্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। মাস্টার্সে দুই ধরনের প্রোগ্রাম এখানে রয়েছে, একটি হচ্ছে কোর্স ওয়ার্ক বেস, আরেকটি হচ্ছে রিসার্চ বেস। বন্ধুরা, এই সাবজেক্টগুলো অফার করেছে অস্ট্রেলিয়ার টপ বিশ্ববিদ্যালয়গুলো। বন্ধুরা, তোমরা নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই সাবজেক্টগুলোতেই মূলত অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস স্কলারশিপ অফার করা হয়েছে। বন্ধুরা, ডিটেলস লিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকেও তোমরা বিস্তারিত জানতে পারবে। পাশাপাশি কোন বিশ্ববিদ্যালয়গুলো এই স্কলারশিপের সাথে সম্পৃক্ত রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের তালিকার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে তোমরা বিস্তারিত জানতে পারবে। বন্ধুরা, এবার আসি সুযোগ সুবিধা, কারণ সুযোগ সুবিধাগুলো জানা থাকলে এই স্কলারশিপের ব্যাপারে তুমি আরও বেশি আগ্রহী হবে। বন্ধুরা, যেহেতু এটি একটি ফুল ফান্ডেড স্কলারশিপ, তাই অন্যান্য ফুল ফান্ডেড স্কলারশিপের মতো এখানেও তুমি এয়ার টিকিট পেয়ে যাবে। পাশাপাশি কোনো টিউশন ফি তোমাকে দিতে হবে না। যাওয়ার পর অর্থাৎ যখন তুমি স্কলারশিপটি পাবে এবং অস্ট্রেলিয়াতে চলে যাবে, তখন সেটেলমেন্ট একটি অ্যালাউন্স তোমাকে দেওয়া হবে। অর্থাৎ প্রথমবার তুমি যেন সেটেলমেন্ট ঠিকভাবে করতে পারো সেই জন্য তোমাকে একটি অ্যালাউন্স বা স্টাইপেন্ড তোমাকে দেওয়া হবে। এছাড়াও যে শহরে তুমি থাকবে তার লিভিং এক্সপেন্সের জন্য তুমি কিছু স্টাইপেন্ডও পাবে, পাশাপাশি একাডেমিক বিভিন্ন সাপোর্ট তুমি পাবে। এছাড়াও যারা রিসার্চ বেসড কোর্সে যাবে তাদের রিসার্চ সাপোর্টও এখানে দেওয়া হবে। এছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে। এর মধ্যে একটি সুবিধা হচ্ছে অনলাইনে আবেদন করার জন্য কোনো আবেদন ফি নেই, পাশাপাশি কোনো ডকুমেন্টস কোথাও কুরিয়ার করে পাঠাতে হবে না, তাই এটি একটি ইজি অ্যাপ্লিকেশন সিস্টেম। বন্ধুরা, এবার আসি অসুবিধা, কারণ সুবিধার পাশাপাশি অসুবিধাগুলো যদি জানা থাকে তাহলে তুমি বুঝতে পারবে এই স্কলারশিপটিতে তোমার আবেদন করা উচিত কিনা। প্রথম অসুবিধা, এই স্কলারশিপটি কমপ্লিট করার পর অবশ্যই তোমার দেশে ফেরত আসতে হবে। দ্বিতীয় অসুবিধা, দেশে আসার পর দুই বছর তুমি প্রিভিয়াস যে জবে ছিলে সেই জবে তুমি দুই বছর অবশ্যই কাজ করতে হবে, অথবা নতুন কোনো জবে তুমি বাংলাদেশে আবার কাজ শুরু করতে পারবে। এছাড়াও তৃতীয় সমস্যাটি হচ্ছে, তুমি যদি মিলিটারি সার্ভিসের সাথে যুক্ত থাকো তাহলে তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। এছাড়াও একটি সমস্যা রয়েছে, এইটার কারণে অনেক শিক্ষার্থী এখানে আবেদন করতে পারবে না, সেটি হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। অর্থাৎ এই স্কলারশিপে আবেদন করার জন্য ন্যূনতম ক্যাটাগরি ভেদে তিন বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে। এবার আসি এলিজিবিলিটি, এই পার্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। প্রথম শর্ত, এই স্কলারশিপে আবেদন করার জন্য তোমাকে অবশ্যই 18 বছর হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশি নাগরিক হতে হবে। শুধু নাগরিক হলেই চলবে না, শুধু তাই না, বাংলাদেশে তোমাকে অবস্থানরত অবস্থায় থাকতে হবে। চতুর্থ শর্তটি হচ্ছে, তুমি যদি নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ার কোনো নাগরিককে বিয়ে করে থাকো তাহলে তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। এছাড়াও একটি শর্ত যেটা একটু আগে আলোচনা করলাম, সেটি হচ্ছে তুমি যদি মিলিটারি সার্ভিসের সাথে যুক্ত থাকো তাহলে তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। এছাড়াও ভাষা রিকোয়ারমেন্ট রয়েছে, আইএলটিএস এ 6.5 প্রয়োজন হবে এবং কোনো ব্যান্ডে 6.0 নিচে পেলে চলবে না। আর যাদের টফের স্কোর রয়েছে তারা আইএলটিএসে 6.5 এর সমতুল্য স্কোর তোমাকে পেতে হবে। বন্ধুরা, এই স্কলারশিপে চারটি গ্রুপের যারা প্রফেশনাল রয়েছে তারা আবেদন করতে পারবে। গ্রুপ 1, বিসিএস ক্যাডার, নন ক্যাডার, বাংলাদেশ ব্যাংকে যারা জব করছেন, পাশাপাশি জুডিশিয়াল সার্ভিসের সাথে যারা যুক্ত, এই
চারটি প্রফেশনকে এক ক্যাটাগরি অর্থাৎ গ্রুপ ওয়ান দেওয়া হয়েছে। এরপর আসছি গ্রুপ টু। এই গ্রুপ টু তে রয়েছে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এনজিওস এবং সিভিল সোসাইটির সাথে যারা যুক্ত বা কাজ করছেন, এটাকে বলা হচ্ছে দ্বিতীয় গ্রুপ। এরপর আসছি গ্রুপ তিন। এই গ্রুপে রয়েছে প্রাইভেট সেক্টরে উদ্যোক্তা হিসাবে তুমি কাজ করছো বা কোনো উদ্যোক্তা প্রতিষ্ঠানে রয়েছো এবং সিনিয়র পদে রয়েছো, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এবং সর্বশেষ যে ক্যাটাগরি, ক্যাটাগরি নাম্বার ৪, এই গ্রুপে রয়েছে একাডেমিক পার্সোনাল, ইউনিভার্সিটি টিচার, রিসার্চ ইনস্টিটিউশনের সাথে যারা যুক্ত রয়েছে, মিডিয়া এবং কালচারাল যে ইনস্টিটিউশনগুলো রয়েছে এর সাথে যারা যুক্ত রয়েছে, এটা হচ্ছে গ্রুপ নাম্বার ৪। এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, গ্রুপ নাম্বার ১ এবং গ্রুপ নাম্বার ৪, এই দুটি ক্যাটাগরিতে তিন বছর করে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে। দ্বিতীয় গ্রুপ এবং তৃতীয় গ্রুপ, এই দুটি ক্ষেত্রে পাঁচ বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে। এছাড়াও অনলাইনে তুমি তোমার এলিজিবিলিটি চেক করতে পারবে। চলো কম্পিউটার স্ক্রিনে দেখে নিই কিভাবে তোমার এলিজিবিলিটি চেক করবে। বন্ধুরা, এটা হচ্ছে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের ওয়েবসাইট। এখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের জন্য হাউ টু অ্যাপ্লাই। এখানে একটু নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে চেক ইউর এলিজিবিলিটি। এখানে তোমরা যদি ক্লিক করো তাহলে এই ওয়েবসাইটটা তোমরা দেখতে পাবে। এখানে কিছু তথ্য তোমরা যদি দাও তাহলে তুমি বুঝতে পারবে এই স্কলারশিপের জন্য তুমি এলিজিবল কিনা। এবার আসি ডকুমেন্টস, অর্থাৎ এই স্কলারশিপে আবেদন করার জন্য তোমার কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে। প্রয়োজন হবে পাসপোর্ট অথবা এনআইডি, প্রয়োজন হবে তোমার সার্টিফিকেট, অবশ্যই সেটা ভেরিফাইড হতে হবে, নম্বরপত্র প্রয়োজন হবে, অবশ্যই সেটা ভেরিফাইড হতে হবে, রেফারেন্স লেটার প্রয়োজন হবে, এর একটি ফরম্যাট রয়েছে যা স্কলারশিপের ওয়েবসাইটে দেওয়া রয়েছে, পাশাপাশি তোমার রেফারেন্স রিপোর্ট প্রয়োজন হবে, এটার ফরম্যাটও স্কলারশিপের ওয়েবসাইটে দেওয়া রয়েছে, আইএলটিএস পেপার্স স্ক্যান কপির প্রয়োজন হবে, প্রয়োজন হবে ডেভেলপমেন্ট প্ল্যান, প্রয়োজন হবে রিসার্চ প্রপোজাল। আর তোমার কোর্স যদি রিসার্চ বেসড হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমার একজন সুপারভাইজারের অ্যাপ্রুভাল লেটারও প্রয়োজন হবে। পাশাপাশি তুমি যে প্রতিষ্ঠানে কাজ করছো সেই প্রতিষ্ঠানের প্রধান থেকে একটি প্রত্যয়নপত্র তোমাকে জমা দিতে হবে। চলো কম্পিউটার স্ক্রিনে দেখে নিই এই ডকুমেন্টসগুলোর লিস্ট এবং আরও কিছু তথ্য। বন্ধুরা, এটা হচ্ছে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের ওয়েবসাইট। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে বাংলাদেশ রয়েছে। একটু নিচের দিকে স্ক্রল করলে তুমি দেখতে পাবে রিকোয়ারমেন্টগুলো এবং এখানে ডকুমেন্টেশন দেখতে পাবে। এখানে পুরো গাইডলাইনটা দেওয়া রয়েছে, সিভির জন্য একটি ফরম্যাট দেওয়া রয়েছে, রেফারি রিপোর্টের একটি স্যাম্পল দেওয়া রয়েছে, রেফারেন্সের জন্য দেওয়া রয়েছে, ডেভেলপমেন্ট ইম্প্যাক্ট এবং লিঙ্কেজ প্ল্যানের জন্য এখানে একটি ফরম্যাট দেওয়া রয়েছে, এখানে FAQ কিছু রয়েছে অর্থাৎ ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন রয়েছে, রিসার্চ প্রপোজাল এর গাইডলাইন দেওয়া রয়েছে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ এখানে ডকুমেন্টস তোমরা পেয়ে যাবে যা আবেদন করার সময় তোমার প্রয়োজন হবে। বন্ধুরা, লিঙ্ক অ্যাড্রেস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। বন্ধুরা, এবার আসি আবেদন। বন্ধুরা, আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে, এর জন্য আলাদা কোনো ফি প্রয়োজন নেই, ডকুমেন্টসগুলো কুরিয়ার করেও পাঠাতে হবে না। চলো কম্পিউটার স্ক্রিনে দেখে নিই কোথায় তোমাকে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছ অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের ওয়েবসাইট, এখানে বাংলাদেশের জন্য হাউ টু অ্যাপ্লাই। একটু নিচের দিকে স্ক্রল করলে তুমি দেখতে পাবে OASIS নামের একটি অপশন রয়েছে বা লিঙ্ক রয়েছে, এখানে তোমাকে ক্লিক করতে হবে। আবেদন করার পর তুমি এই ওয়েবসাইটটি দেখতে পাবে বা এই ইন্টারফেসটি দেখতে পাবে। এখানে মূলত তোমাকে আবেদন করতে হবে, এখানে দেখো দেওয়া আছে লগইন অথবা রেজিস্টার, এখানে রেজিস্টার বাটন তোমাকে ক্লিক করতে হবে কারণ এখন তুমি প্রথম আবেদন করছো। এরপর ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড প্রয়োজন হবে, যেহেতু তোমার সেটা নেই তাহলে রেজিস্টার নিউ অ্যাকাউন্ট ক্লিক করতে হবে। ইমেল অ্যাড্রেস, আবার ইমেল অ্যাড্রেসটি দিয়ে আবার কনফার্ম করতে হবে, ফ্যামিলি নেম, গিভেন নেম, ডেট অফ বার্থ এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে সেভ করতে হবে। সব কিছু দেওয়ার পর সেভ ক্লিক করবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সাবমিট করার পর লেখা হয়েছে থ্যাংক ইউ। এরপর তোমার মেইলে একটি মেইল বা লিঙ্ক বা পাসওয়ার্ড দেওয়া হবে, যেটা একটি ইনিশিয়াল পাসওয়ার্ড, এবং সেই ইনিশিয়াল পাসওয়ার্ডটা পেতে তোমার হাফ অ্যান আওয়ার সময় লাগতে পারে। যদি এই সময়ের মধ্যে তুমি কোনো ইমেল না পাও সেক্ষেত্রে হেল্প ডেস্কের সাথে তোমাকে যোগাযোগ করতে হবে এবং ইমেলে দেওয়া পাসওয়ার্ড দিয়েই তোমাকে প্রথমে লগ ইন করতে হবে। আশা করি বুঝতে পেরেছি। যদিও এখানে হাফ অ্যান আওয়ার কথা বলা হয়েছে, তবে তোমরা 2-3 মিনিটের মধ্যে এই পাসওয়ার্ড সহ অন্যান্য তথ্য তুমি পেয়ে যাবে। বন্ধুরা, আমার ইমেলে পাসওয়ার্ড এসে পড়েছে এবং পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস দিয়ে আমি প্রবেশ করছি। এখানে তুমি যে পাসওয়ার্ডটি ইমেলে পেয়েছো সেটা দিবে এবং নতুন পাসওয়ার্ড তোমার মতো করে সেট করে নিবে। সব কিছু ইনপুট দেওয়ার পর তুমি সেভ অপশনে ক্লিক করবে, ইনফরমেশনগুলো সেভ হয়ে গেছে। এখন তুমি অ্যাপ্লিকেশনে ক্লিক করবে, এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবে। এরপর তুমি কোন স্কিমের জন্য আবেদন করতে চাও সেটা তোমাকে এখানে দিতে হবে। তুমি এখানে দিবে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ, এরপর নেক্সটে ক্লিক করবে। কোন ইনটেকের জন্য দিতে চাচ্ছ এটা দেওয়া রয়েছে, নেক্সট ক্লিক করবে। এরপর তোমার নামের টাইটেল,
সহ অন্যান্য যে গুরুত্বপূর্ণ যে তথ্য রয়েছে, ব্যক্তিগত তথ্য, জেন্ডার, প্লেস অফ বার্থ, কান্ট্রি অফ সিটিজেন, ডুয়েল সিটিজেন যদি থেকে থাকো সেটা, কোন কান্ট্রিতে তুমি বর্তমানে রয়েছো, সেই তথ্যগুলো এখানে দিতে হবে। এরপর সেভ অপশনে ক্লিক করতে হবে। সব তথ্য দেওয়ার পর তুমি এখানে সেভ অপশনে ক্লিক করবে। এরপর তোমার কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, অর্থাৎ তোমার কারেন্ট অ্যাড্রেস এবং তোমার মেইলিং অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহ আরও তথ্য। এরপর তোমার স্পাউস ডিটেলস দিতে হবে, চিলড্রেন ডিটেলস দিতে হবে, ইমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে যেমনটা তোমার পাসপোর্টে রয়েছে, প্রিভিয়াস কোনো স্কলারশিপ যদি পেয়ে থাকো সেই তথ্য দিতে হবে, স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে হবে, প্রপোজ স্টাডি প্রোগ্রাম এখানে দিতে হবে, কোয়ালিফিকেশনগুলো দিতে হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডিটেলস দিতে হবে, কম্পিউটার লিটারেসি ডিটেলস দিতে হবে, কম্পিউটার ট্রেনিং ডিটেলস দিতে হবে যদি থাকে, কারেন্ট এমপ্লয়মেন্ট, প্রিভিয়াস এমপ্লয়মেন্ট, সাপোর্টিং স্টেটমেন্ট, প্রফেশনাল মেম্বারশিপ যদি থাকে, কমিউনিকেশন, ডকুমেন্টারি এভিডেন্স, তোমার ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে এবং ডিক্লারেশন দিয়ে সাবমিট করতে হবে। আশা করি বুঝতে পেরেছি। বন্ধুরা, এবার আসি সিলেকশন প্রসেস, অর্থাৎ কী কী মাধ্যমে, কী কী ধাপে তোমাকে সিলেক্ট করা হবে। প্রথম ধাপে তোমার এলিজিবিলিটি চেক করা হবে, অর্থাৎ যে শর্তগুলো বলা হয়েছে এই সকল শর্ত তুমি সঠিকভাবে পূরণ করেছো কিনা সেটা দেখা হবে, এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে যাদেরকে সিলেক্ট করা হয়েছে ইন্টারভিউর জন্য ডাকা হবে, এবং ইন্টারভিউতে তোমার একাডেমিক যোগ্যতা, তোমার রিসার্চ প্রপোজাল বা তোমার যে ডেভেলপমেন্ট প্ল্যান রয়েছে এটা কতটুকু কার্যকরী এই বিষয়ে নিয়ে তোমার সাথে আলোচনা করা হবে বা প্রশ্ন জিজ্ঞেস করবে, তোমার লিডারশিপ এক্সপিরিয়েন্স রয়েছে কিনা সেই বিষয়টাও যাচাই করা হবে। এভাবেই তোমাকে মোটামুটি একটি ইন্টারভিউ নেওয়া হবে। এরপর সর্বশেষ ধাপ, তারা ফাইনাল তালিকা বা ফাইনাল শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করে দিবে, এবং এই তালিকাটি 30 আগস্ট 2022 মধ্যে তারা প্রকাশ করবে। বন্ধুরা, এবার আসি ডেডলাইন। বন্ধুরা, এই স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে 29 এপ্রিল 2022 তারিখের মধ্যে। পুরো প্রক্রিয়াটি অনলাইন, তাই অবশ্যই এই সময়টুকুর মধ্যে, অর্থাৎ 29 এপ্রিল 2022 মধ্যে তুমি অনলাইনে আবেদন করে ফেলবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো কাজে লাগিয়ে তোমরা আবেদন করতে পারবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।